আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দে, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা, আল্লাহ গো তুমি কেন এই দুনিয়াতে গরিব হয়ে কথা, গরিব মানুষের ব্যথার কথা শুনিতে কেহ চাহে না, কবুল করো মোর প্রার্থনা, আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে। যারা একদম গ্রামগঞ্জে বাস করে তাদের রোজগার কম, তো তারা যদি ধার করে কারো কাছে টাকা পয়সা ধার করে কি করে আদায় করবে, কেন সেখানে কোনো রুজি রোজগার নেই। তো বলছে শুনুন, যাকে যেখানে পাঠিয়েছো তুমি, পাঠিয়েছো তুমি, যাকে যেখানে পাঠিয়েছো তুমি, সে জন্ম নিয়েছে সেইখানে, যার কাছে টাকা নেই সেই গরিবেরা মান বাঁচাবে কেমনে, কঠিন রোগে কেউ কাঁদেছে কারো, কঠিন রোগে কেউ কাঁদেছে কারো, অশ্রু ঝরে নয়নে, খাবার জোটে না কন্যা দায়ের, খাবার জোটে না কন্যা দায়ের, অর্থ যোগাবে কেমনে, গরিবের কন্যার ও গো গো। মানুষের স্বভাব নষ্ট করে দেয়, কেন বলছে শুনুন, অভাব গরিবকে নষ্ট করে দেয়, অভাব গরিবকে নষ্ট করে দেয়, কষ্টের বাঁধে ফাটল ধরে, স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে, স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে, আর কোন অনুষ্ঠানে সবার শেষে বিপদকালে যে গরিবরা আগে এসে ঝাঁপিয়ে পড়ে। কোন ধনী ব্যক্তির যদি বিপদ হয়ে যায় দেখবেন গরিব আত্মীয় স্বজনরা আগে ছুটে আসে, আর সেই ধনী ব্যক্তির বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় দেখবেন সেই গরিব মানুষের দাওয়াতটা অনেক লাস্ট করা হয়, যদি বেঁচে যায় তবেই করা হয়। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন, কোন বিপদ কালে যে গরিবরা আগে এসে, আগে এসে ঝাঁপিয়ে পড়ে, কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে, কবি আসেন বলে, কবি আসেন বলে লোক সমাজে, কবি আসেন বলে লোক সমাজে, গরিবের কথা চলে না, কবুল করো মোর প্রার্থনা, আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি।